Hello viewers, I am going to select the attributes. Now I can take this share. I guess I can see the camera. So, this is arc map open. Kore. খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি ম্যাসিভ পরিমাণ ডেটা নিয়ে কাজ করবেন তখন এটি অবশ্যই দরকার হবে যে অনেক ডেটা থেকে আমার কিছু পরিমাণ ডেটা খুঁজে নিয়ে আসার জন্য এটি মেইনলি ডাটা প্রসেসিং এবং ডাটা মাইনিং এর একটি অংশ তো আমরা আর্কম্যাপটি ওপেন হতে একটু সময় নিচ্ছে আমি দেখাবো কাজটি বাংলাদেশের সে ফাইল যেটা আমি আপলোড করেছি আমার গুগল ড্রাইভে এবং ভিডিও লিঙ্কে দেওয়া আছে তো এবং একটি বাংলাদেশের হেলথ কেয়ার সেন্টার এই দুইটি নিয়ে আজ আমি দেখাবো তো আমরা ডাটাটি অ্যাড করি অ্যাডিং থ্রি হচ্ছে ডিস্ট্রিক্ট শেপ ফাইল সেটি নিয়ে এবং সাথে ওই পয়েন্ট ডেটাটা বাংলাদেশ তো ডেটা অ্যাক্টিভিটি হচ্ছে সিলেক্ট করা আসলে যদি রাইট বাটন ক্লিক করে অ্যাট্রিবিউট এখান থেকে যদি আপনি কোনো একটা ডাবল ক্লিক করেন তাহলে সেই ফিচারটি আপনাকে সিলেক্ট হয়ে যায় তো এরকম যদি হয় যে আমরা একটা ফিচার না অনেকগুলো ফিচার সিলেক্ট করতে চাই একসঙ্গে মানে একটা কোয়েরি দিয়ে কোয়েরি অর্থাৎ এসকিউএল হতে পারে সেটা বা সেটা অন্য কোনো সাধারণত এটা এসকিউএল কোয়েরি ব্যবহার করে একটা হচ্ছে ভিবিএস কোয়েরি তো সেটা করতে হলে আমাদেরকে আমাদেরকে যেতে হবে সিলেকশন সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস আমরা কোন লেয়ার থেকে সিলেক্ট করতে চাই আর ক্রিয়েট এ নিউ সিলেকশন অর্থাৎ ক্রিয়েট এ নিউ সিলেকশন হচ্ছে নতুন একটি সিলেকশন তৈরি করবে আর অ্যাড টু কারেন্ট সিলেকশন অর্থাৎ আপনি একটি সিলেকশন করছেন তো আপনি নতুন একটা সিলেকশন করছেন অর্থাৎ তখন ওই আগের সিলেকশনের সঙ্গে নতুন একটা আরও সিলেকশনটি যোগ হবে তো আমরা যেহেতু প্রথমবার করেছি ক্রিয়েট নিউ সিলেকশন আমরা ডিস্ট্রিক্ট দিয়ে করবো ডিস্ট্রিক্ট থ্রি নেম নেম থ্রি সমান সমান গেট ইউনিক ভ্যালু আমি ফরিদপুর জেলাতে সিলেক্ট করলাম ভেরিফাই করে দেখি দ্য এক্সপ্রেশন ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড অ্যাপ্লাই ফরিদপুর ডিস্ট্রিক্টে সিলেক্ট হয়েছে তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে জুম টু সিলেক্টেড ফিচার্স সরি সিলেকশন থেকে জুম টু সিলেক্টেড ফিচার্স অর্থাৎ আমরা এই ফিচারটা সিলেক্টেড ফিচার্সটা দেখা দিচ্ছিল তো আমরা এখান থেকে আরেকটি যোগ করবো সিলেকশন এখানে আমরা ক্রিয়েট নিয়ে এসেছি না একটু প্যান্ট সিলেকশন এখানে ক্লিয়ার করে নেম থ্রি ডাবল ক্লিক সমান সমান গেটিং ইনভেলো বাগের হ্যাপটি আমরা অ্যাড করি অর্থাৎ এখন যখন সিলেক্টেড ফিচার্স দুইটাই সিলেকশন হয়ে আছে আমার তো এই সিলেকশন বা অ্যাট্রিবিউটে গিয়ে আমরা এবার সিলেক্ট করতে পারি তো সিলেকশন রিমুভ করা যাওয়ার জন্য আমরা এখান থেকে করতে পারি তারপর আমরা এই সিলেকশনে কিছু প্লাস সিলেক্টেড ফিচার্সও করতে পারি আবার ওখানে একটা করতে বলে গিয়ে আমি দেখি আমার পকেটে সিলেকশন আসা আমার দেখা যাচ্ছে দুইটা সিলেকশন টু আউট অফ 66 তো এখানে শুধু সিলেক্টেড ফিচার্সগুলো দেখাবে শুধু সিলেক্ট আমার দুটো ফিচার সিলেক্টেড আছে তো আমার যদি এমন হয় যে আমরা আমার যেগুলো সিলেকশন করা আছে আমি সেগুলো চাই না সিলেকশন যেগুলো করা হয় নাই সেগুলো আমি সিলেক্ট করতে চাই আর এগুলোকে ডিসিলেক্ট তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে সুইচ সিলেকশন অ্যাট্রিবিউট টেবিলের এইখানে সুইচ সিলেকশন করলে বাকি সব সিলেক্ট হবে শুধু এই দুইটা সিলেক্ট হবে না এটা আবার এখান থেকে আমরা
পার্টিকুলার সিলেকশন করে দিতে পারব। তো এখন আমরা যদি পয়েন্ট আমার হেলথ কেয়ার সেন্টারটার সিলেকশন করতে হলে আমাদের সিলেকশন অ্যাট্রিবিউট অ্যাড টু না সিলেক্ট নিউ সিলেকশন আমি এখানে লেয়ার দেবো ফান্ডস আমি যেমন দেখতে চাই যে আমার ডিস্ট্রিক্ট নেমের কোনটি কোনটি আমি একটা জেলা দেখতে চাই ভোলা জেলার কত ভোলা জেলাটা দেখার জন্য আমি ভোলা জেলা দিলাম। এখন ভোলা জেলা যদি আমি দেখছি আমার ভোলা জেলা কতটি কতটা ফিচার্স বা কতটা হেলথ কেয়ার সেন্টার আছে সেটা দেখাবে। এটা হচ্ছে 30 আউট অফ 30 3064 তো ধরতো আমার টোটাল 364টি সেখানে তো 30টা দেখাচ্ছে। আমি 35টা যা দেখলাম জাস্ট সিলেক্টেড ফিচার্স দেখালে এই জিনিসটা আমাকে সব শো করবে। এখানে তাদের টাইপ আছে হসপিটাল হসপিটাল ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার ইত্যাদি। তো আপাতত আমাদের সিলেক্ট বাই টুলস এ পর্যন্ত, আগামীতে আমরা আরও সিলেক্ট বাই লোকেশন বা অন্য কোনো ভিডিওগুলো দেখবো।